বিমান মাঝাকাশে মাটি থেকে 10,000 ফুট উঁচুতে হঠাৎ বিমানের পেছনের দরজা খুলে গেছে আর হু হু করে প্রবেশ করছে বাতাস। বাতাসের জোর এতটাই বেশি মালপত্রগুলো উঠতে শুরু করলো। সম্প্রতি এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলেন রাশিয়ার NN-26 বিমান যাত্রীরা, আর এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আপনি বিমানে করে দূরে কোথাও পাড়ি দিচ্ছেন বিমান মাঝ আকাশে মাটি থেকে 10,000 ফুট উঁচুতে। হঠাৎ দেখলেন বিমানের পিছনের দরজা খুলে গেছে আর হু হু করে প্রবেশ করছে বাতাস। বাতাসের জোর এতটাই বেশি মালপত্রগুলো উঠতে শুরু করল। সম্প্রতি সাইবেরিয়া শহর মাগান থেকে মাদাগান যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছে। সেই ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বিমানেরই একজন যাত্রী, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল। এনডিটিভি ও নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক এলাকার মগন থেকে বিমানটি যাত্রা শুরু করেছিল। যাওয়ার কথা ছিল রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মাগাদানে। যাত্রা শুরুর কিছু সময়ের মধ্যে বিমানটি কয়েক হাজার ফুট উপরে উঠে যায়। সাইবেরিয়া অঞ্চলে হওয়ায় এই বিমানের বাইরের তাপমাত্রা ছিল -41 ডিগ্রি সেলসিয়াস। ওড়ার কিছু সময় পরে হঠাৎ পেছনের দরজা খুলে যায়। এরপরে পাইলট মগনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মগন বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এই ঘটনা নজরে পড়তেই পাইলট বিমানটিকে মগান শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। দ্রুত বিমানটিকে ওই অবস্থাতেই মগান শহরে নিরাপদে নামান পাইলট। এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি বলে বিমান সংস্থাটি জানিয়েছে। তবে মাঝ আকাশে বিমানের দরজা খুলে যাওয়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিমান সংস্থা ইর এয়ারও জানিয়েছে, কিভাবে এই বিমানের দরজা খুলে গেল তা নিয়ে তদন্ত করা হবে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।